তো হ্যাঁ আরো এ নিউ ডে এন্ড এ নিউ ব্লগ, তো আর ভিডিওটা আরম্ভ করে দিব। আজি যেহেতু বছরের প্রথম দিন, তো মানে কি সকলকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করলো। আর মানে কি আজি সাজি কাছি একদম সচন সচন মারি আইসো, মানে কি আজি নলবাৰীত আছো বর্তমান আর গৈ আছো মানস। আর কোন কোন গৈ আছো গম পাব, তো মানস গৈ আছো মানস ন্যাশনাল পার্ক, তো চাই থাকক। তো পোন প্রথমতে আমার এই স্ক্যামার আহি বলে, স্ক্যামার মই আপনি স্ক্যামারে কে আপনি স্ক্যামারে টিংকে আপনি স্ক্যামারে হ্যাপি নিউ ইয়ার লগ পাব ন, আচ্ছা মেইন কেস্তিতে মানে তো চাহ তাহ খাই ওলালো বড়িয়াকে, একদম গরমা গরম রোড দিছে আজি একদম বড়িয়া। আর গুঞ্জনের গাড়ি লাম আজি একলগে আমি চারিজন, মানে পেটলা আছে গুঞ্জন মই আর মধুস্মিতা। তো আমি চারিজনে আমার যাত্রাটা আরম্ভ করলো। আর মানে কি ভার্গব তাতে আছে, মানে কি আগদিনাই গেছে, কি করবো গেছে না জানো, কিন্তু তাতে আছে, তাক তাত লগ করিম। আর মানে কি আজ ইন্ট্রোটা অল্প বেলেগে মারিছো, তো কেনকা পালে জানাবসুন। তো সেয়াই আর যাত্রার মাজতে সাক গুঞ্জনে মোর কানে নিউ ইয়ার গিফট দিলে, ক্যান্ডিম্যান 50টা ক্যান্ডিম্যান এ গুঞ্জু বেবি, ইয়েস ইয়েস গুঞ্জু বেবি, ইয়েস ক্যান্ডিম্যান। আমি তো সকল মানে মুমিতা করব লাগে না, আমি চকলেট ক্যান্ডিম্যান 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 মেন কই থাকো না, মই এখানে ক্যান্ডিম্যান আনিছি। থ্যাংক ইউ ভাই, ও বাবা বাবা থ্যাংক ইউ, ইয়েস বড়িয়া এটি লাগে। তো আহি আহি আমি পালো পাঠশালা। আর মানে কিমান দূর আছে না জানো, কিমান কিলোমিটার আছে আর নামি দিলো, মানে কি অলপ এনে আর কিবা পালো না জানো, আমার গুঞ্জনে জানে কি পালো, কি পালো কিবা বেলেগে বকেই। তো কিবা পাঠশালা চাঠশালা কিবা ভবানীপুর তেনেকে পার হয়ে আহিলো, আর বেশি দূর নাই আর 20 কিলোমিটার মান আছে, তো পামে আর মানস ন্যাশনাল পার্ক। একচুয়ালি মানে মানস ন্যাশনাল পার্কখন মানে কি একদম মানে বাঘৰ কাৰণে বিৰাট জনাজাত, তো সেইকাৰণে মানে আজি যদি এটা দুটা হ'লেও, এটা দুটা নহ'লেও মানে এটা হ'লে যদি বাঘ দেখা পাওঁ মানে এটা ঝালক, তো মানে মন চন ভাল লাগি যাব, মানে পেচা ওচু ল'ব, তো চাওঁ কি হয় আৰু। তো ফাইনেলি চাওক এইখন হ'ল মানে বেনাৰ, বেনাৰ নহয় কি যিয়ে হওক এইটো এইটোৱে আৰু। তো আমি আহি পালোঁ আৰু মোৰ লগত মধুস্মিতা আছে, বাকী কিটা কৰি যাব আমার যাত্রা আরম্ভ নহতে খাওয়া আরম্ভ হলে, আরম্ভ হলে মানে কি ভোক লাগিলে নাকি, তো চাহ খাওয়া রব, চাহ 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 দাদা চাহ হব, তো চাহ খাব সোমালো, লাল চাহ আর সেফালে গাখির চাহ, গাখির চাহ খালে গ্যাস হয়, তারপর সিংরা খাই আছে গ্যাসর জম, তো লাল চাহ খাই আছো আর পেটলাতে নাই, পেটলার খবর কইছে তো আহিলো কাহি আর পেছন ভিতর যাও। লাস্ট মেম্বার তুক লগ পালো আর এলো তোর কারণে ক্যান্ডিম্যান 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 কত বাঞ্চি লাগে। আমি বর্তমান এখন রিজর্টত আছো, এখন নিরিবিলি রিজর্ট, এখন নতুনকে বনাইছে, তো ইয়াত মানে ইয়াত জিপখন আহিব, ইয়াত জিপত উঠি ডাইরেক্ট সাফারি। তো ফাইনালি অপেক্ষার অন্ত পড়িল আর আমার জিপখন আহি গল, জিপ আহি গল, এটা যাব লাগে আর। কিমান টাইম লাগিব হেরি হতে ঘুরুতে, 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা সাইডিং টু খাম, সাইডিং টু কিমান সময় ভিতর হয়, আচ্ছা আচ্ছা, যদি ধর সাইডিং টু নহয় বেশি গে অল্প ধর থাকি যাম আর, আচ্ছা হিমা টাইম লাগিব ন, তো মানে বাঘ সাক কি বাড়ি দেখিব পাম নে, বাঘ বাফেলো বাইসন এনেকো সাম আর দেখিব, চান্স টু কম, চান্স কম, কিন্তু বাকি নি দেখলে পাম, ওকে তো বলক। ফাইনালি জিপত বহিলো আমি সবে, এ ফাইনালি ফাইনালি তো জিপত বহিলো আর এজন আছে, উট 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 ফাইনালি তো জিপত বহিলি আর নাম তো নাম আমার, আমি তো আমার যাত্রা আরম্ভ করিলো, তো এটা মানে আগে জিপ সাফারি উঠিছো কিন্তু এটা সেকেন্ড টাইম, ইবার সেকেন্ড টাইম। সব এফালে সব কি ধুনিয়া এখন চাহ বাগান আছে, আর মেইন গেটখন এইফালে, এইখন এইখন মেইন গেট, তো এইফালে গই এইফালে ভিতর যাব লাগবে একদম জঙ্গলের মাজত হাবির মাজত। গাড়ি উঠার লগে লগে দেখাই পালো চাওক, এই ময়ূর দেখিছে
আৰু যদি আপোনালোকে জিপ সাফাৰি কৰে তেতিয়াহলে জিপ সাফাৰি মানে 2500 টকা লয় তো মানে তেনেকে বুকিং কৰি আহিব পাৰে আৰু মানে বৰ্তমান যোনটো ৰাস্তা দি গৈ আছো আমি সেই ৰাস্তাটো কি বাজে এই যে অজয় দেৱগণৰ যে কাল যে কাল এই মাজতে পাগুলাই যে তো এই হেনকা ৰাস্তাই লাগিছে অলপ মানে এই চাওকচোন এই হ'ল কাল কাল তো এই মানে পিছফালে জিপ চিপ গৈ আছে আমিও গৈ আছো মানে কি 3 ঘণ্টামান লাগিব গোটেই মানে জাৰ্ণিটো মানে কমপ্লিট কৰা গোটেই মানে ন্যাশনেল পাৰ্কখন তো 3 ঘণ্টামান লাগিব তো সেয়াই আৰু যিহেতু মানস নেশ্যনেল পাৰ্কখন মানে বাঘৰ বাবে বিখ্যাত জনাজাত তো মানে কি বাঘ দেখিলে ভাল আছিল কিন্তু মানে সিমান চান্স নাই কাৰণ আজি যিহেতু চানডে আৰু মানুহৰ সমাগম দেখি মানে বাঘ এনে ওলাব আৰু মেইনলি ৰাতি টাইমতে ওলাই ন অঁ তাকে মোক সুধি নোলাই নাই তো এয়া মানে মানে যি দেখোঁ দেখাবলৈ চেষ্টা কৰিম বৰ্তমান একদম ঘন অৰণ্যৰ মাজত সোমাই গৈ আছে একদম সাংঘাটিক ৰাস্তাটো চাওক বিচিতা ৰাস্তা আৰু আমি গৈ আছোঁ জীপত মজা লাগি আছে চাওক এটা ৰাস্তা দি তেনেকুৱা দুখন দুখন জীপ বাপৰে বাই 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 রোদালি ধনানে খগনে বাবুল 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 এক্সিবিশন অফ ট্রাভেল সাহসে নধরাই আয়া কি মানে ছাটকা লাগিয়েছে কই আছো আমি মজা লাগি আছে বহুত ধুনীয়া এক্সপিৰিয়েঞ্চ মোৰ লাইফৰ মানস নেশ্যনেল পাৰ্ক আহি থাকোঁতে আৰু কিবা এটা দেখিছোঁ এইটো 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 বাবু এইটো কিবা নদৰবি 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 এই শেষ বাপরে ও নহয় এইটো কিবা হয় কিবা বনৰীয়া হওক বা ঘৰচীয়া হওক মানে কি হাতীত উঠিব বিৰাট মন আছে মোৰ কিন্তু কেতিয়াবা উঠিম মানে কি কাজিৰঙা যোৱা কথা আছে তো কাজিৰঙাত উঠিম এই খৰকেইটা দেখিছেনে খৰকেইটা খৰকেইটা মানে কি অলপ হাইটত বনাইছে দেখিছে কাৰণ কিয় যাতে কোনো জীৱ জন্তুৱে এটেক কৰিব নোৱাৰে বা আক্ৰমণ কৰিব নোৱাৰে হাইটত বনাইছে অলপ চাওক বাপৰে এটা ভাগলা কৰি দিব নাই মানে কি ফেব্ৰুৱাৰী মাহত মানে কি অলপ মানে জীৱ জন্তু অলপ দেখা যায় মানে কি কাৰণ আছে কিছুমান তেনেকৈ বৰ্তমান ফেব্ৰুৱাৰী নহয় মানে দামীৰ কাৰণে অলপ দেৰিকৈ যদি আহে ফেব্ৰুৱাৰী মাহত তেতিয়াহ'লে ভালকৈ দেখিব লাগিব আমাৰ এটা সময় থাকে জীৱ জন্তু ওলোৱাৰ তো সেই সময়ত দেখিবলৈ পাব মানে কেতিয়াবা তো আমি অলপ নামিলো মানে এটা জায়গা পালো মথনগুড়ি নে কিবা মথনগুড়ি অ তো সেই জায়গাটো নামিলো এতিয়া নদী নে কিবা এটা আছে ৰব মানস নদী 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 তো সেই নদীটো দেখাম বলক সবে মিলি যাওঁ এতিয়া জীৱবোৰ আছে জীৱবোৰ ইয়াতে ৰখাই 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 মানে কি ইয়াতে এইফালে মানস নদীটো আছে তো সেই নদীটোৰ ফালে যাম আমি আমি গৈ আছোঁ চবে বলক 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 মই পিছত থাকিলে দিগদাৰ হ'ব বাঘে খাব নহ'লে তো আজি মানে আমাৰ মানৱদাৰ সহায়তে মানে আজি আহিলোঁ তেওঁৰ ভৰসাত মানে কি আপোনাৰ এক্সপিৰিয়েঞ্চ কওকচোন ইয়াত কিবা বাঘ চাঘ দেখিছেনে মানে গঁড়ৰ কথাটো বেলেগ দেখিছোঁ দেখিছোঁ বহুত দেখিছোঁ লেওপাৰ দেখিছোঁ বাইছোঁ আচ্ছা ব্লেক পেন্থাৰ দেখিছোঁ বহুত দেখা পোৱা যায় আচ্ছা কিন্তু বাঘটো সেনেকুৱা নহয় মানে ধৰক অকস্মাত দেখা পোৱা যায় আৰু কোনোবাদিন আচ্ছা মানে কেতিয়াবা এনেকৈ বাঘ সন্মুখত আহিছেনে আহিছে আহিছে বহুত আহিছে আহিছে কেনেকুৱা লাগিছিল মানে ফিলটো কেনেকুৱা ফিলটো অলপ লাগে আৰু কিন্তু ইমান এটা নহয় আৰু আচ্ছা আচ্ছা মানে কি গেছৰটো লাগে
তো অবশেষত এইটোৱে দেখা পালো আৰু এইটো বনৰীয়া ম এ মুখখন ওলায় ই নাই লাঞ্চ কৰি আছে হ'ব দে হরিচরণ তো আহি আহি আমি চাওক এই রাস্তাটো চাওক অলপ ভিতরের রাস্তা হয় একদম বাঘ ভালুক নিগনি সব ওলাই তো মোর ক্লিপ তো কিয়া বেয়া করা সিরিয়াস মানুষ গমে পা মই যিহেতু আছো নাম ইমান ওচৰত আৰু পুনৰ দেখা পালো হাতী হাতী চাওক আহি আছে এইটো মানে কণ্ট্ৰল কৰা হাতী মাউত আছে চাওক এয়া এইটো এটা মেইন কথা হ'ল বাঘ বাঘে দেখা নাপালো অলপ এটা ক'বাত উঠিছোঁ আমি আৰু চাওক এয়া ঘৰ দেখিছে ঘৰটো দেখা পালোঁ ফাইনেলি দুটা আছে বহুত দূৰত আছে তো অৱশেষত মানৱ দাক বাই বাই দিলোঁ বহুত ভাল লাগিল বহুত হেল্প কৰিছোঁ বহুত ভাল লাগিছে মানুহত যদি আহে যদি ভালকৈ বস্তু এটা চাই কিনে চাব চুই কিনে চাব এইজন মানুহ মই নাম্বাৰটো দি দিম ডেছক্ৰিপশ্যনত বহুত ভাল লাগিল পাৰ্চনেলি কৈছোঁ বহুত ভাল লাগিছে
তো তেনেকে হাতি গড় নিউল চাইহি ফাইনালি খাব সোমালো, যেহেতু দিনটো একো হোৱা নাই। তো বছৰৰ প্ৰথম ভিডিঅ'টো কেনেকুৱা পালে জনাব। তো ইয়াতে ভিডিঅ' শেষ কৰোঁ। তো টাটা, বাই বাই।